হ্যালো ফ্রেন্ড আশা করি ভালো আছেন সাপনা টেকনিক্যাল ব্রাইট বাংলা চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফ্রেন্ড আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল ওই ব্যক্তিদের জন্য যারা প্রতিবন্ধী কিংবা যাদের পরিবারে কোনো প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে কারণ আজ এই ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে বানাবেন প্রতিবন্ধী ইউডি আইডি কার্ড মানে ইউনিক ডিসাবিলিটি আইডি কার্ড বানাবেন কিভাবে তার সম্পূর্ণ প্রসেস স্টেপ স্টেপ বাই এই ভিডিওতে দেখিয়ে দেবো সাথে এটাও জানিয়ে দেবো যে এই কার বানিয়ে কি কি সুবিধা পাওয়া যাবে এর জন্য ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ফ্রেন্ড এর আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বেলটিও অন করে নেবেন এতে করে যখন এই প্রকার নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা হবে ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আই এম কুতুবুদ্দিন ইউর ফ্রেন্ড আবারও একবার আমার এই সাপনা টেকনিক্যাল প্রায় বাংলা চ্যানেলে হৃদয় থেকে স্বাগত জানাই সো ফ্রেন্ড চলুন শুরু করা যাক ইউডিআইডি কার্ড বানিয়ে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে তার তিনটে গুরুত্বপূর্ণ সুবিধা বা বেনিফিট এখানে লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে ইউডিআইডি কার্ড প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিচের মতো অনেক সুবিধা নিয়ে আসবে মানে এই ইউডিআইডি কার্ডটি যদি বানিয়ে রাখেন তাহলে এই যে তিনটে গুরুত্বপূর্ণ সুবিধা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরও অনেক সুবিধা আসবে ফিউচারে অনেক সুবিধা আসবে সেগুলো ও পাবেন এক নম্বরে যে বেনিফিট রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের নথির একাধিক কপি তৈরি রক্ষণাবেক্ষণ এবং একাধিক নথি বহন করার প্রয়োজন হবে না আগে যেভাবে অনেক কাগজপত্র ডকুমেন্ট নিয়ে যাতায়াত করতে হতো বহন করতে হতো ক্যারি করতে হতো এখন কিন্তু সেগুলো প্রয়োজন হবে না কারণ এই কার্ডটির মধ্যে সমস্ত কিছু সংরক্ষিত থাকবে যা পাঠকের সাহায্যে ডিকোড করা যেতে পারে দুই নম্বর বেনিফিট ইউডিআইডি কার্ডটি ভবিষ্যতে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য ভবিষ্যতে যে সমস্ত সুবিধা আসবে সে সমস্ত সুবিধা খুব সহজে পাবেন যদি এই ইউডিআইডি কার্ড থাকে এছাড়াও শনাক্তকরণ প্রতিবন্ধীদের শনাক্তকরণ যাচাইকরণের একক নথি হবে তিন নম্বর বেনিফিট ইউডিআইডি কার্ডটি গ্রামস্তর ব্লক স্তর জেলা স্তর রাজ্যস্তর এবং জাতীয় স্তর থেকে বাস্তবায়নের শ্রেণীবিন্যাসের সমস্ত স্তরে সুবিধাভোগীদের শারীরিক এবং আর্থিক অগ্রগতির ট্র্যাকিংকে স্ট্রিমলাইন করতে সহায়তা করবে ফ্রেন্ড বর্তমানে এই তিনটি সুবিধা বা বেনিফিট এখানে লেখা রয়েছে এছাড়াও অনেক বেনিফিট আসবে পরবর্তীতে ফিউচারে সেই সমস্ত বেনিফিট এলে নতুন নতুন আপডেট এলে বেনিফিট বা সুবিধার আপডেট এলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সমস্ত বেনিফিট বা সুবিধার আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাফনা টেকনিক্যাল ব্রাইড বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সো চলুন এবার দেখিয়ে দিই এই প্রতিবন্ধী ইউডিআইডি কার্ডটি কীভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এর জন্য যা করবেন আপনি আপনার যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন আর সার্চ দেবেন ইউডিআইডি লিখে সার্চ দিলে এই পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ডিসাবিলিটি আইডি ডিপার্টমেন্ট অফ এনপাওয়ারমেন্ট অফ পারসনস এই লেখাটির উপরে ক্লিক করতে হবে এখানে ডিসাবিলিটি সার্টিফিকেট অপশানটাও আসতে পারে সো তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে এই পেজটিতে চলে আসবেন আদারওয়াইজ আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন ডাইরেক্টলি খুব সহজে এই পেজটিতে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে স্ক্রল করে এলে এখানে দেখতে পাবেন এখানে কতগুলো অপশান রয়েছে এবং এই অপশানগুলোর প্রত্যেকটির কাজও রয়েছে যেমন প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ডিসাবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউডিআইডি কার্ড এই অপশানটির উপরে ক্লিক করে ডিসাবিলিটি সার্টিফিকেটটা বানাতে পারবেন ইউডিআইডি কার্ডটি বানাতে পারবেন অ্যাপ্লাই ফর ডিসাবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউডিআইডি কার্ড রেনুয়াল এই অপশানটির উপরে ক্লিক করে ডিসাবিলিটি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার ইউডিআইডি কার্ডটি যদি আগে থেকে বানানো থাকে তো কার্ডটি যদি রেনুয়াল করাতে চান তাহলে এই অপশানটির উপরে ক্লিক করে রেনুয়ালও করাতে পারেন এরপরে যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর লস্ট ইউডিআইডি কার্ড যদি আপনার ইউডিআইডি কার্ডটি আগে থেকে বানানো হয়েছিল আর সেটা হারিয়ে যায় সেটা পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই অপশানটির উপরে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন ট্রাক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আর সেটা স্ট্যাটাস দেখতে চান চেক করতে চান তাহলে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করে চেক করতে হবে তারপরের অপশন রয়েছে ডাউনলোড ইওর ই ডিসাবিলিটি কার্ড অ্যান্ড ই ইউরিআইডি কার্ড যদি এই ডিসাবিলিটি কার্ড বা এই ইউরিআইডি কার্ডটির আবেদন করে থাকেন অ্যাপ্লাই করে থাকেন আর সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুলভাবে বানানো হয়েছে কি না সেটা ডাউনলোড করার জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং দেখতেও পারবেন অ্যাকচুয়ালি কার্ডটি তৈরি হয়েছে কিনা এরপরে যে অপশানটি রয়েছে আপডেট পার্সোনাল প্রোফাইল যদি প্রোফাইল আপডেট করতে চান তাহলে এই অপশনটির উপরে ক্লিক করে আপনার পার্সোনাল প্রোফাইলটা আপনি আপডেট করতে পারেন এডিট করতে পারেন সো যা করবেন এখন এই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর ডিসাবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউটি আইডি কার্ড এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই ওপেন হবে নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পার্সোন উইথ ডিসাবিলিটি রেজিস্ট্রেশন চারটি স্টেপ রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস ডিসাবিলিটি ডিটেলস এমপ্লয়মেন্ট ডিটেলস আইডেন্টিটি ডিটেলস এই চারটি স্টেপ পুরো করতে হবে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম অ্যাপ্লাইকারীর বা আবেদনকারীর প্রথম নাম বসাতে হবে মিডিল নেম সার নেম বসাতে হবে মিডিল নেম আর সার নেম যদি না থাকে না বসালেও চলবে কিন্তু ফার্স্ট নেম প্রথম নামটা আবশ্যক যেহেতু স্টার মার্ক রয়েছে এখানে এখানে বসাতেই হবে এরপরে হিন্দিতে একইভাবে চেয়েছে হিন্দিতে চেয়েছে এটা বাংলায় লিখে নেবেন ভালো হবে বাংলায় লেখার জন্য গুগল টুলসের সাহায্য নেবেন সহজেই লিখতে পারবেন এরপরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে আপ্লিকান্ট ফাদার্স নেম আপ্লিকান্ট মাদার্স নেম এটা বাবার নাম ও মায়ের নাম অ্যাপ্লাইকারীর বা আবেদনকারীর বসে দেবেন দেবার পরে ডেট অফ বার্থ জন্মের তারিখটাও বসে দেবেন দিন মাস বছর বসে দিয়ে ঠিক একইভাবে বাবা ও মায়ের নাম চেয়েছে হিন্দিতে রয়েছে বাংলায় লিখে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এজ অটো ক্যালকুলেট বেস্ট অন ডেট অফ বার্থ উপরে যে ডেট অফ বার্থ বসাবেন সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে বয়সটা এরপরে জেন্ডার সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে মেল নাকি ফিমেল নাকি আদার সেটা বসে দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার একটা বসিয়ে দেবেন ইমেল আইডিও বসে দেবেন দেওয়ার পরে ক্যাটাগরি প্লিজ সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন ক্লিক করে জেনারেল ও বিসি এস টি এসসি আধার কোনোটা যদি থাকে সেটা ক্লিক করে নেবেন নেওয়ার পর যা করবেন ব্লাড গ্রুপ যদি জানা থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে ব্লাড গ্রুপটাও এখান থেকে বসে দেবেন দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করে যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড অপশানে ক্লিক করবেন যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড অপশানে ক্লিক করবেন বিধবা হলে ভিডিও অপশানে ক্লিক করবেন ডিভোর্স হলে ডিভোর্স অপশানে ক্লিক করবেন এইভাবে ক্লিক করে যা করবেন রিলেশন উইথ পিডব্লিউডি যার জন্য অ্যাপ্লাই করছেন তিনার সাথে আপনার কী সম্পর্ক আছে সেটা এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফাদার মাদার যদি বাবার জন্য বানানো হয় তাহলে ফাদার মায়ের জন্য হলে মাদার স্ত্রীর জন্য হলে ওয়াইফ স্বামীর জন্য হলে হাজব্যান্ড কাকার জন্য হলে আঙ্কেল আন্টির জন্য হলে বা কাকিমার জন্য হলে আন্টি বোনের জন্য বা দিদির জন্য হলে সিস্টার তারপর এখানে মেয়ের জন্য হলে ডটার নিজের জন্য হলে সেলফ অনকার জন্য হলে আদার ছেলের জন্য হলে সন সেটা এইভাবে ক্লিক করে নেবেন নেওয়ার পর এখানে যাওয়া করবেন নেম অফ গার্ডিয়ান গার্ডিয়ানের নাম বসাতে হবে কন্ট্যাক্ট নাম্বারটাও গার্ডিয়ানের বসাতে হবে দেওয়ার পরে যা করবেন অ্যাপ্লাইকারির একটা ফটো এখানে আপলোড করবেন ফটোটি জেপিজি জেপিজি গিফ এবং পিএনজি কোনো প্রকারের হলে হবে সাইজ হতে হবে পনেরো থেকে নিয়ে তিরিশ কেবির মধ্যে আপলোড করে দেবেন দেওয়ার পরে যা করবেন সিগনেচার সই যদি পারে সই করিয়ে নেবেন কিংবা হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেবেন ছাপ নিয়ে নেবেন নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেটাও আপলোড করবেন এটাও আপনার জেপিইজি জেপিজি গিফট বা পিএনজি কোন প্রকারের হলে হবে এর সাইজ হতে হবে তিন থেকে নিয়ে তিরিশ কেবির মধ্যে দেওয়ার পরে যা করবেন নিচে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অ্যাড্রেস এখানে বসাতে হবে অ্যাপ্লাইকারির বসে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানের মধ্যে যদি সমস্ত অ্যাড্রেসটা হয়ে যায় তো ভালো না হলে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস থ্রিতেও বসে দেবেন কিছু কিছু করে দেওয়ার পরে দেখবেন এখানে হিন্দিতেও একই অ্যাড্রেস চাইছে সেটাও এখানে বসে দেবেন বাংলায় লিখে দেবেন দেওয়ার পরে স্টেট চুজ স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করে স্টেটটা বা রাজ্যটা বসে দেবেন ডিস্ট্রিক্টটাও এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট বসে দেবেন সিটি সাব ডিস্ট্রিক্ট তহসিল কোনটা সেটাও এখান থেকে বসে দেবেন দেওয়ার পরে ভিলেজ বা ব্লকের নাম বসে দেবেন আর পিনকোডটা বসে দেবেন দেওয়ার পর নেচার অফ ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে কোন ডকুমেন্টটা আপলোড করবেন সেটা এখান থেকে বেছে নেবেন ক্লিক করে নেবেন কোনটা আপলোড করতে চান দেওয়ার পরে যা করবেন এখানে সেই ডকুমেন্টটাও এখানে আপনাকে কিন্তু আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপলোড করবেন ডকুমেন্টটা আপনার জেপিইজি জেপিজি পিএনজি কোনো প্রকারের হলে হবে আপনার ওটাকে পিডিএফে রূপান্তরিত করে নিতে হবে এবং সাইজ হতে হবে দশ কেবি থেকে নিয়ে একশো কেবির মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেসটা ফিল করবেন ভরবেন ওই অ্যাড্রেস আর এই পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এক হয়ে থাকে তাহলে সেম অ্যাজ এবাব এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি নতুন করে এখানে অ্যাড্রেস বসাতে চান তাহলে বসাতেই পারেন বসিয়ে দেওয়ার পরে যা করবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ডিটেল যদি কোনো কোয়ালিফিকেশান থাকে শিক্ষাগত ডিগ্রি থাকে সেটা এখান থেকে বসিয়ে দেবেন যদি না থাকে দরকার নেই নেক্সট অপশানে ক্লিক করবেন সো আমি প্রথমে সম্পূর্ণ ফর্মটা ফিল করে নেব নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবো সো এইভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়ে যা করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এই পেজডি ওপেন হবে ডিসাবিলিটি ডিটেলস এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এইভাবে আপনার সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনাকে পুরো করতে হবে ডিসাবিলিটি ডিটেলস ডিসাবিলিটি ডিটেলস ডু ইউ হ্যাভ ডিসাবিলিটি সার্টিফিকেট আগে থেকে যদি ডিসাবিলিটি সার্টিফিকেট থাকে আগে থেকে যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে এস অপশানে ক্লিক করবেন আদারওয়াইজ নো অপশানে ক্লিক করা থাকবে দেওয়ার পরে যা করবেন ডিসাবিলিটি টাইপ কোন ধরনের প্রতিবন্ধী সেটা এখান থেকে ক্লিক করে নেবেন নেওয়ার পরে যা করবেন ডিসাবিলিটি সেন্স কবে থেকে প্রতিবন্ধী সেটাও এই সিলেক্ট অপশানে ক্লিক করে বসে দেবেন আদারওয়াইজ যদি জন্ম থেকে নিয়ে ডিসাবিলিটি বা প্রতিবন্ধী হয়ে থাকে ডিসাবিলিটি বাই বার্থ অপশানে ক্লিক করবেন এবার পরে যা করবেন ডিসাবিলিটি এরিয়া কোথায় আপনার প্রতিবন্ধী সেটা সেই এরিয়া বা জায়গাটি এখান থেকে চুজ করে নিতে হবে নেওয়ার পরে যা করবেন নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ডিসাবিলিটি ডিটেলসটাও এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনাকে পুরো করতে হবে এমপ্লয়মেন্ট ডিটেলস এটা পুরো করার জন্য যা করবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এমপ্লয়েড নাকি আনএমপ্লয়েড সেটা বসে দেবেন দেওয়ার পরে অকুপেশান অকুপেশনটাও এখান থেকে বেছে নেবেন বেছে নিয়ে ক্লিক করে নেবেন নেওয়ার পর যা করবেন বিপিএল এপিএল সেটা কোনটা এখান থেকে বেছে নেবেন নেওয়ার পরে যা করবেন পার্সোনাল অ্যানুয়াল ইনকাম নিজেই যে ইনকামটা করেন সেটা এখান থেকেই বসে নেবেন ফ্যামিলি বা পরিবারের অ্যানুয়াল ইনকাম বসাবে না নিজে যে ইনকামটা করেন সেটার অ্যানুয়াল ইনকাম এখান থেকে বসে নেবেন নেওয়ার পরে যা করবেন ফাদার্স ইনকাম অ্যানুয়াল বাবার অ্যানুয়াল ইনকামটা এখান থেকে বসে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এইভাবে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলসটাও সম্পূর্ণ হয়ে যাবে এবার যা করতে হবে আইডেন্টিটি ডিটেলস সম্পূর্ণ করতে হবে এর জন্য আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে সে অপশানে ক্লিক করবেন কোন ডকুমেন্টটা এখানে জমা করতে চান সেটাখান থেকে বেছে নিয়ে ক্লিক করে নেবেন যদি একই ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে যা করবেন এই যে বক্স আসছে আইডেন্টি প্রুফ সেম অ্যাজ প্রুফ অফ করেসপন্ডেন্স অ্যাড্রেস এই বক্সটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডকুমেন্ট এর নাম্বারটাও এখানে বসে দেবেন যেমন এখানে আধার নম্বর চাইছে সো আধার নাম্বারটা এখানে বসাতে হবে দেওয়ার পরে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন ক্লিক করে এই যে ক্যাপচা দেখতে পাবেন এই ক্যাপচা এই বক্সে বসাবেন বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন এইভাবে আপনি এই প্রতিবন্ধী ইউডিআইডি কার্ডটি বানানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে যা করবেন এই কার্ডটি হয়েছে কিনা সেটা চেক করার জন্য যা করবেন এই সাইডটিতে এসে ট্রাক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করে এসে এখানে দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান এখানে স্টেটাস চেক করার জন্য এখানে আপনি আপনার এনরোলমেন্ট আইডি ইউডিআইডি রিকোয়েস্ট নাম্বার মোবাইল নাম্বার আধার নাম্বার যে কোনো কিছু এখানে দিতে পারেন দিয়ে এখানে গো অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কার্ডটি অ্যাকচুয়ালি হয়েছে না সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন কার্ডটি যদি হয়ে যায় আপনার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় সেটা আপনার ডাউনলোড করার জন্য যা করবেন ব্যাকে আসবেন ব্যাকে এসে নিচের দিকে স্ক্রল করে আসবেন এলে এখানে দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে ডাউনলোড ইওর ই ডিসাবিলিটি কার্ড অ্যান্ড ই আইডি কার্ড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার এই প্রতিবন্ধী ইউডিআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সো আই হোপ দ্যাট ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দেবেন অ্যান্ড যদি উপকারে আসে তাহলে থ্যাংকসি লিখে কমেন্ট করবেন সর্বশেষ কথা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার এই সাপনা টেকনিক্যাল ব্রাইড বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন